পৌরসভার ভোট করাচ্ছেন না কেন? রাজ্য সরকারের মতলব কি? আসল ঘটনা কি জানো? নমস্কার বন্ধুরা, সব রাজ্যে ভোট হচ্ছে বিধানসভা পৌরসভা উপনির্বাচন, কিন্তু আমাদের রাজ্যে কেন ভোট হচ্ছে না, আসল কারণ কি, বিস্তারিত জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আমাদের চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে দিন। বিএন বাংলা গোল্ড, রাজনীতির খবর, ভিতরের খবর। করোনা পরবর্তী সময়ে দেশে প্রথম ভোট হয় বিহারে এবং কিছু কিছু রাজ্যে উপনির্বাচন হয়। সাফল্যের সাথে নির্বাচন কমিশন ভোট প্রক্রিয়া সম্পন্ন করে, প্রশংসিত হয় সর্বত্র। আমাদের রাজ্যে অনেক পৌরসভা কর্পোরেশনে ভোট স্থগিত রাখা হয়েছে শুধুমাত্র করোনা পরিস্থিতির জন্য। প্রশ্ন উঠছে, সব জায়গায় যদি সুষ্ঠুভাবে ভোট হতে পারে তাহলে পশ্চিমবঙ্গে নয় কেন? সরকার কেন আগ্রহী নয় ভোট করাতে? কেন জানতে চাইছে না তাদের কাজের মূল্যায়ন মানুষ কিভাবে করছে? সরকার বারবার দাবি করে উন্নয়নের জোয়ার এসেছে এই সরকারের আমলে, সব কাজ হয়ে গেছে বলেও তারা দাবি করে। এত কাজ অতীতে কোনো সরকার করেনি। এই সরকার সাধারণ মানুষের সরকার, মা মাটি মানুষের সরকার। তারা 2016 সালে দ্বিতীয়বারের জন্য ভোটে জিতে মানুষের বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় আসে। বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়ে সরকার, আমফান, কাঠমানি, কয়লা পাচার, গরু পাচার, টেট কেলেঙ্কারি, সিন্ডিকেট, করোনা। সরকার বুঝে উঠতে পারছে না কি করবে। সরকার বুঝতে পারছে মানুষ তাদের কাজে খুশি নয়। সরকারের ক্ষমতা বলে ভোট স্থগিত রাখা হয়েছে এমনটাই দাবি করছে বিরোধীরা। সরকার সব কিছু করার অনুমতি দিচ্ছে, মেলা খেলা শুরু হয়ে গেছে, চলছে মিটিং মিছিল আন্দোলন, শুধু ভোটের সময় সরকার করোনা পরিস্থিতি বলছে। বিরোধীরা দাবি করছে সরকার হেরে যাবে, বুঝতে পেরেই ভোট করাচ্ছে না। আর কয়েক মাস পরেই বিধানসভা ভোট, তার আগে প্রস্তুতি নিচ্ছে সরকার। মুখ্যমন্ত্রী কল্পতরু হয়ে মানুষের মন জেতার চেষ্টা করছে বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। গত পঞ্চায়েত এবং পৌরসভা ভোটে সারা রাজ্যে যেভাবে সন্ত্রাস, খুন ও ভোট লুটপাট হয়েছিল তা এখনো মানুষ মনে রেখেছে। গত লোকসভা ভোটে তার আঁচ কিছুটা শাসক দল পেয়েছে। শুরু হয়েছে তৃণমূলে বিদ্রোহ, কে দাদার অনুগামী কে দিদির অনুগামী, তাই নিয়ে চলছে প্রতিযোগিতা। একের পর এক নেতা, কর্মী, বিধায়ক বিদ্রোহ ঘোষণা করছে দলের বিরুদ্ধে, অনেকে দল ছেড়ে বেরিয়ে আসছেন। প্রবল চাপে তৃণমূল সরকার, তাই ভোটে যেতে রাজি নয় সরকার, এমনটাই মত বিরোধীদের। সরকার ভোট করাচ্ছে না তাই নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। এখন দেখা রাজ্য সরকার বাধ্য হয় কিনা ভোট করাতে। সাধারণ মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে কোর্ট কি সিদ্ধান্ত নেয় তাকিয়ে রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। এই বিষয়ে আপনার কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্টস করে আমাদের জানাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।